নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুজিত আইটি থেকে আপনাদের স্বাগত। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারে নারী ও শিশু বিকাশ কল্যাণ সমাজ কল্যাণ দপ্তরে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো বাংলায় দেওয়া আছে। তারিখ পাবলিশড হয়েছে 17/8/2018। ঠিক আছে, আর এখানে আপনাদের কিছু জিনিস, কতগুলি শূন্য পদ আছে, কারা কারা আবেদন করতে পারবে, কবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে আপনাদের 4/1/4/11/2018, অর্থাৎ নভেম্বর মাসে। আর এখান থেকে আপনাদের কিছু কিছু জিনিস জানানো হচ্ছে যে কতগুলো পঞ্চায়েতে কতগুলো সিট আছে। এখানে অঙ্গনওয়াড়ি সহায়ক পদে যে অনেক যেসব ডিস্ট্রিক্টগুলোতে রয়েছে আপনাদের পদগুলো, কারা কারা আবেদন করতে পারবে। এখানে প্রাপ্তির বয়স হতে হবে 17/8/2018 থেকে 18 থেকে 45 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 17/8/1973 থেকে 2000 সালের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ। উচ্চশিক্ষার জন্য যোগ্যতা কোনো আবেদন করে বাধা নেই। আচ্ছা, এখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার উপর যেসব সিলেবাস থাকবে, বাংলা ভাষায় 150 নম্বর রচনা অষ্টম মানে, 15 নম্বর একে পাটিগণিত, আর পুষ্টি জনস্বাস্থ্য মূল্য সংক্রান্ত বিষয় 15 নম্বর, ইংরেজি ভাষা 20, সাধারণ জ্ঞান মানে জিকে হচ্ছে 20। এই আপনাদের পরীক্ষা হবে টোটাল 90 মার্কসে। মৌখিক পরীক্ষা আছে 10 নম্বর, আর লিখিত পরীক্ষা ন্যূনতম 30 নম্বর পেলে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। মানে আপনাকে 90-30 পেতে হবে টোটাল, তাহলে আপনি মানে সেকেন্ড স্টেজে যেতে পারবেন। এখান থেকে টোটাল ভ্যাকেন্সি আপনাদের হচ্ছে, যেমন রয়েছে কিছু কিছু জায়গায় SC ST ওদের সংখ্যা আছে বেশি করে, টোটাল আপনাদের 22খানা পদ দেখাচ্ছে। এখান থেকে আপনাদের কীভাবে আবেদনটা করবেন, আর এখানে যেসবগুলো রয়েছে আমি সেগুলো বেশি আলোচনা করছি না। কত বছর বয়সে অবসর গ্রহণ, এইগুলো আমি বেশি আলোচনা করছি না। আবেদন পদ্ধতি যেমন কী লাগবে, তার সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, মহকুমা শাসক দ্বারা প্রদত্ত সংরক্ষিত পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার আইকার্ড, প্রতিবন্ধী থাকলে তার সার্টিফিকেট, অতিরিক্ত যোগ্যতা প্রমাণপত্র, এখান থেকে স্থানীয় বাসিন্দা হিসেবে থাকতে হবে তাকে। সঙ্গে পাসপোর্ট আবেদন করবেন যে পাসপোর্ট সাইজ দুটো ফটো থাকতে হবে, জমা দিতে হবে। নাম লেখা, ঠিকানা, না নিজের নাম ও ঠিকানা লেখা 5 টাকা ডাক টিকিট লাগানো থাকবে। খামটা হতে হবে 9x4 ইঞ্চি। খামে অনেক সময় ভুল হয় বলে অনেকে ফর্ম রিজেক্ট হয়ে যায়, এটা লক্ষ্য রাখবেন। আর আবেদন পদ্ধতি সরাসরি ডাক জমা দিতে পারবেন 17/8/2018 থেকে 12/9/2018-এর মধ্যে, 11টা থেকে 3টের মধ্যে জমা দিতে হবে আপনাদের। আবেদন ঠিকানা হচ্ছে, যেমন ঠিকানা দিয়ে দিয়েছি এখানে, আপনারা দেখে নেবেন পশ্চিম মেদিনীপুরের ঠিকানাটা। আর সঙ্গে আপনাদের এই ফর্মটা নিচে দেওয়া আছে, ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এই ফর্মটা দেওয়া আছে আপনাদের, এখানে আপনারা পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন। ফটো লাগিয়ে আবেদনকারীর নাম, আবেদনকারী ইংরেজি বরফের নাম, পিতা বা স্বামীর নাম, স্থানীয় ঠিকানা, পোস্ট, জেলা, থানা, পিন নম্বর, গ্রাম পঞ্চায়েত তার নম্বর কী আছে, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, জন্মের তারিখ, প্রতিবন্ধী কিনা, সব কিছু আপনারা ফিল আপ করবেন, করে নিচে স্বাক্ষর করবেন। আর আবেদন কোন দিন আবেদন করেন সে তারিখটা দিয়ে দেবেন। আর অ্যাডমিট কার্ডটা যেখানে আপনারা পোস্ট করবেন সে অফিস আপনাদের ফিল আপ করবে, ফিল আপ করে আপনাদের নির্দিষ্ট ডাকে পাঠাবে, আপনাদের বাড়িতে চলে আসবে, সেই দেখে আপনারা পরীক্ষা দিতে যাবেন। সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনারা পরীক্ষা দিতে যাবেন। আর এখান থেকে আপনাদের কোনো বলতে গেলে 5 টাকা দাম ডাক টিকিট আর এই খামটাই দিতে হবে জমা ই করে। আর এখানে আপনার সব কিছু দেওয়া আছে স্পষ্টভাবে বাংলাতেই দেওয়া। সব কিছু ডিটেলসে দেওয়া আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করতে পারবেন, আমি সেই কমেন্টে উত্তর দেবো। ঠিক আছে, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগবে না। সাবস্ক্রাইব কেন করতে বলছি, কারণ যেসব ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে তাতেই চলে আসবে, তাতে পরবর্তীকালে আপনাদের কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে কোনো যেন অসুবিধা না হয়। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।